बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय सांबादिक बंधुगण अस्सलाम वालेकुम। आज रात 9 देशनेत्री बेगम खालेदा जिया नेतृत्व 20 दलीय जोटे शीर्ष नेतृबृंद बैठक अनुष्ठित हुए। आपनारा जानें गतकाल आमादेर बांग्लादेश जातीयतावादी दलेर सिनियर नेतृबृंदेर एक सभा अनुष्ठित होते जाते सभापतित्व कर देशनेत्री बेगम खालेदा जिया। आजकल 20 दलीय जोटर सभाय चलमान यूनियन परिषद निर्वाचन सम्पर्के आलोचना हुए एवं गतकाल बीएनपी सभा आलोचना हुए। आलोचना प्रेक्षिते जो सिद्धांत से सिद्धांत आमी आपनादेर सामने एखन उपस्थापन करछि। प्रतिनिधि निर्वाचनेर माध्यमे राष्ट्र एवं स्थानीय सरकार समूह परिचालनाय अंशग्रहणेर अधिकार जनगणेर अन्यतम मौलिक अधिकार। आमादेर देशेर जनगण आनंद उद्दीपनाय तादेर एई मौलिक अधिकार प्रयोग करते पारतेन, किन्तु विभिन्न समय विशेष करे 2014 सालेर 5 जानुआरी जातीय संसद निर्वाचनेर आसन भागाभागी तमाशा जे निर्वाचन हुए से निर्वाचने जनगण तादेर से मौलिक अधिकार थेके वंचित हुए। निर्वाचन एखन आर आनंदेर अनुष्ठान नय, सन्त्रास नैराज्य निपीड़न हत्यार आयोजने परिणत हुए। मानुष एखन निर्वाचन के भय पेते शुरू करेछे। सरकार और सरकारी दलेर बेआईनी सन्त्रासी तत्परता रोध करार परिवर्ते दलीय प्रशासन एवं आईन श्रृंखला रक्षाकारी बाहिनी प्रत्यक्ष भावे तादेर सहयोगिता करछे। निर्वाचन कमिशन सम्पूर्ण अयोग्यतार संगे अदक्षतार संगे এই অপকর্মগুলোতে তাদের সহযোগী ভূমিকা পালন করছে। আপনাদের আগে নিশ্চয়ই মনে আছে যে 1988 সালে দেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একদিনই সারা দেশে, এবং এতে প্রায় 80 জন মারা গিয়েছিল। আর এবার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে নির্বাচন কমিশন এই ইউপি নির্বাচনকে 6 পর্যায়ে ভাগ করেছে 6 দিনে। 2 দিনেই নিহতের সংখ্যা 42 ছাড়িয়ে গেছে। আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নির্বাচনী সংসদে প্রাণ দিয়েছে, যে কারণে আজকে প্রায় 3.5 ঘন্টা শাহবাগ বন্ধ ছিল, সড়ক বন্ধ ছিল। এবার 6 দিনে 6 পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালোভাবে রক্ষিত হওয়ার কথা ছিল, তা তো হয়নি। উল্টো 42 জন নিহত হয়েছেন। প্রার্থীদের এবং তাদের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং নির্বাচন হয়েছে আরো নিকৃষ্টতম, এবং সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। সম্ভাব্য প্রার্থীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচন থেকে বিরত রাখা হচ্ছে, মনোনয়নপত্র দেশে প্রকাশ্যে বাধা দান, মনোনয়নপত্র প্রদানে প্রকাশ্যে বাধা দান, মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করার জন্য প্রকাশ্যে বল প্রয়োগ, প্রচারণায় প্রতিনিয়ত বিঘ্ন সৃষ্টি, সর্বোপরি ভোটের আগেই সরকারি দলের প্রার্থীদের ব্যালট বাক্স লুট, ব্যালট দিয়ে তা ভর্তি করা, ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট ডাকাতি, জনগণ যাকেই ভোট দিক সরকারি দলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার মতো অসংখ্য ঘটনা প্রতিনিয়ত পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, টেলিভিশনে আপনারা প্রচার করছেন, কিন্তু তার কোনো প্রতিকার হয়নি। দুর্ভাগ্য আমাদের যে পত্রিকায় কার্টুন প্রকাশিত হয়েছে আজকেই আছে, আজকেই আছে দেখুন সমকালে দুর্ধর্ষ ভোট উৎসব।
দেখলি আপনারা আপনাদেরই তৈরি করা এসব কার্টুন এসব স্টোরি আপনারা করছেন। নির্বাচন কমিশন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, তিনি অত্যন্ত বিজ্ঞের মতো বলছেন যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন প্রথম ধাপের চেয়ে ভালো হয়েছে। তারপরে আবার বলছেন যে যেটুকু অর্জন ছিল তা ম্লান হয়ে গেছে। এই যে প্রতারণা রাষ্ট্রের সঙ্গে, জনগণের সঙ্গে এবং তার নিজের বিবেকের সঙ্গে, এর জবাব তিনি কিভাবে দেবেন? আমাদের দুঃখ হয় যে এই ধরনের উচ্চ পর্যায়ে সাংবিধানিক দায়িত্ব যারা পালন করেন তারা সত্যকে সত্য বলতে ভয় পান অথবা বলতে পারেন না এবং সঠিক কথাটি জনগণের সামনে তুলে ধরতে ভয় পান। তাদের অযোগ্যতা বারবার প্রমাণিত হয়েছে এবং তারা যে একদম দলীয় নির্বাচন কমিশনে পরিণত হয়েছেন এটাও প্রমাণিত হয়ে গেছে। এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে আবারও যে এই সরকার ক্ষমতায় থাকলে তার অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কখনোই কোনো নির্বাচন, শুধু স্থানীয় সরকার নয়, কোনো জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু হতে পারে না, এটা একেবারে প্রমাণিত হয়ে গেছে। এটার আর বারবার প্রমাণ করার দরকার নেই। আপনারা দেখেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন এবং সর্বশেষ এই দুই ধাপ দেখেছেন। এটাকে অনেকেই এখন একটা উৎকট তামাশা বলছেন এবং এই কোনো বিবেচনাতে এটাকে নির্বাচন বলার কোনো সুযোগ নেই। জাতীয় জীবনে এই ধরনের নির্বাচনের প্রতিক্রিয়া কেমন হচ্ছে এর একটা প্রতিক্রিয়া পড়ছে কিন্তু আপনার আমাদের জাতীয় জীবনে। তার দৃষ্টান্ত দেখা গেছে যে গত 31 মার্চ বরিশালে ছোটদের ভোট নামে পরিচিত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে, স্কুল এবং ক্যাবিনেট নির্বাচন হচ্ছিল, সেখানে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে এবং দুইজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। ইট ওয়াজ এ মক ইলেকশন। সেই মক ইলেকশনেও আপনার ব্যালট বাক্স ছিনতাই হয়েছে এবং দুজন শিক্ষক লাঞ্ছিত হয়েছে। তরুণ প্রজন্মের এই কুশিক্ষার দায় কে নেবেন? শেখ হাসিনা, কাজী রকিবউদ্দিন এবং তাদের সহকর্মীরা কি দায় রাখতে পারবেন? পারবেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই নির্বাচনের আগে, নির্বাচনকালে এবং নির্বাচনের পরে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছে, কারচুপি ও ভোট ডাকাতি হয়েছে, দায়িত্ব পালনে যেসব অবহেলা পক্ষপাতিত্বের ঘটনা ঘটেছে, তার প্রত্যেকটির দ্রুত এবং উপযুক্ত তদন্ত করে তার সুষ্ঠু বিচার আমরা চেয়েছি। জনগণকে যারা ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেয়নি, অন্যায়ভাবে হয়রানি করেছে, নির্যাতন করেছে, খুন ও জখম করেছে, তারা গণতন্ত্রের শত্রু হিসাবে চিহ্নিত হয়েছে, দেশের শত্রু হিসাবে চিহ্নিত হয়েছে। তাদের আইনের আওতায় এনে শাস্তি না দিলে এই মৃতপ্রায় গণতন্ত্রকে আর বাঁচানো সম্ভব হবে না। আর দেশের গণতন্ত্র না বাঁচলে দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ চাঙ্গা হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা এটা চাই না, আর চাই না বলেই গণতন্ত্রের শত্রুদের বিচার এবং শাস্তি চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও যদি সরকার নির্বাচনে জেতার জন্য খুন নির্যাতন ভোট ডাকাতির অপকৌশল পরিত্যাগ করে, নির্বাচন কমিশন যদি তাদের নতজানু নীতি পরিত্যাগ করে, সাংবিধানিক দায়িত্ব পালনে উদ্যোগী হয়, তাহলে জনগণ তাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, গণতন্ত্র রক্ষা পাবে। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছিলাম স্থানীয় সরকার নির্বাচন হিসেবে। আমরা প্রতিদিন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা এবারও এই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট করে অতীতেও বলেছি, এখনও বলছি যে আমরা নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া এই দেশে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই বিশ্বাস আমাদের আরও দৃঢ় হয়েছে।
এবং আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন তা যখনই অনুষ্ঠিত হোক না কেন তা হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে, অন্যথায় কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। এবং বর্তমানে যে দেশের রাজনৈতিক সংকট, এই সংকটকে নিরসন করবার জন্যে অতি দ্রুত এই নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানে কোনো বিকল্প নেই বলেও আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে যোগ্য নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় হতে হবে। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাব, তারা যেন ঐক্যবদ্ধভাবে পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আরও সাহসী ভূমিকা পালন করেন। স্থানীয়ভাবে নির্বাচন পরিচালনা, নির্বাচনকালে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের প্রতি আমাদের আহ্বান, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, কারণ সবাই আপনাদের কর্মকাণ্ড প্রত্যক্ষ করছে। নানা প্রতিকূলতার মধ্যেও নিরপেক্ষভাবে সাহসী ভূমিকা পালনের জন্য প্রিয় এবং আমাদের প্রিয় ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সামাজিক প্রতিষ্ঠানসমূহ এবং নিরপেক্ষ কলাম লেখকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমাদের সিদ্ধান্তের কথা আমরা জানাচ্ছি। আমরা যদিও জানি যে নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছে, আমরা এই বিশ্বাস আমাদের আরও দৃঢ় হয়েছে যে বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না, অবাধ হবে না। তারপরেও আমরা যখন এই নির্বাচনে অংশ নিই তখনই আমরা বলেছিলাম যে আমরা গণতন্ত্রের স্বার্থে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের চলমান যে প্রক্রিয়া সেই স্বার্থে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি, আমরা এর পরের নির্বাচনেও অংশ নেব, পরবর্তী ফেজগুলোতে আবার আমরা পর্যালোচনা করব এবং পর্যালোচনা করে আমরা এই নির্বাচনে আমরা এখন পর্যন্ত আছি এবং শেষ পর্যন্ত থাকব বলেই আমরা স্থির করেছি। আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন কতটা খারাপ হতে পারে, কতটা অযোগ্য হতে পারে এবং তারা রাষ্ট্রের সঙ্গে, জনগণের সঙ্গে কতটা প্রতারণা করতে পারে। এটাই হচ্ছে আমাদের শেষ কথা। ধন্যবাদ।